बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আমাদের স্বাধীনতার 50 বছর পূরণ হতে চলেছে এই বছরে এবং আগামী 26 মার্চ থেকে সেটা পালন করার জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মিন্টের পক্ষ থেকে একটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য একটা জাতীয় কমিটি করে দেওয়া হয়েছে যেই কমিটি থেকে সিদ্ধান্ত অনুযায়ী আজকের সেমিনার কমিটি যেটা হয়েছে সেই কমিটি যে আজকে আয়োজন করেছেন এই সেমিনারের যেটা আপনার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ও তার ধ্যান ধারণা তার সম্মানিত সভাপতি বিজ্ঞ আলোচকবৃন্দ এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর মাহবুবুল্লাহ এবং আপনার যারা আজকের এই আলোচনার সঙ্গে সংযুক্ত আছেন আমাদের শ্রোতা এবং দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহকে যে তিনি তার মূল আলোচনায় অত্যন্ত সমৃদ্ধ একটা আলোচনা করেছেন যেখানে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব রয়েছে যদি আমরা সবাই আজকে শিক্ষিত হয়েছি এবং নিঃসন্দেহে উপকৃত হয়েছি আমি অনুরোধ করব আমাদের এই কমিটিকে যে তার এই বক্তব্যটি যদি আপনার প্রিন্টেড আকারে আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে দেওয়া যায় তাহলে তারা অনেক বেশি উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি আমি ডক্টর মঈন খানকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি অত্যন্ত পরিকল্পিত ভাবে এবং তার সংগঠনের কমিটির যারা আছেন তাদেরকে নিয়ে বিশেষ করে জাবিউল্লাহ সহায়তা নিয়ে তিনি একটা অত্যন্ত ভালো একটা আলোচনার ব্যবস্থা করেছেন আমি মনে করি যে এই এই আলোচনাগুলো আপনারা কন্টিনিউ করে বেশি সময় নিয়ে যদি করেন এমনকি যদি আপনারা 4-5 ঘন্টা সময় নিয়ে করেন তাহলে আমার সেটা আরো বেশি আপনার উপকার করবে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশী জাতীয়তাবাদের এই দুটো আলাদা করে দেখার কোনো উপায় নেই কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের যে নতুন একটা পরিচিতি যে স্বতন্ত্র একটা অবস্থান অস্তিত্ব তা তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে রাজনীতির মধ্য দিয়ে এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি সেটা প্রমাণ করেছেন যে কথাটা প্রফেসর মাহবুবুল্লাহ অত্যন্ত সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আসলে এই ভূখণ্ড যে ভূখণ্ডে আমরা বাস করছি এই ভূখণ্ডের মানুষগুলোর একটা আলাদা অস্তিত্ব আছে আলাদা চরিত্র আছে তাদের যে ধর্মীয় বোধগুলো আছে মূল্যবোধগুলো আছে তারা প্রত্যেকটি আলাদা আলাদা একটা আপনার অবস্থান আছে যেখানে ডক্টর সুকুমার বড়ুয়াও বলেছেন যে এখানে যারা বাস করেন তারা সবাই কিন্তু একটা একটা কমন আইডেন্টিটি আনতে চান সেই আইডেন্টিটিটা কিন্তু আপনার বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে অর্থাৎ আপনার ডাইভার্সিটির মধ্যে দিয়ে কিন্তু একটা ইউনিটারি অবস্থা নিয়ে আসা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তার মধ্য দিয়ে তিনি সেটা উপস্থাপন করেছিলেন এবং যার থেকে সেটাই তিনি উপহার দিয়েছিলেন আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দর্শন ফিলসফি এই ফিলসফির ভিত্তি করেই কিন্তু আমাদের জাতিসত্তা দাঁড়াতে শুরু করেছে অলরেডি 50 বছর হয়ে পার করে ফেলেছি আমরা আপনি দেখবেন আওয়ামী লীগ অত্যন্ত মানে আপনার জ্ঞানত পরিকল্পিতভাবে এই ধারণাটার বিরোধিতা করে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধিতা করে কিন্তু এই আওয়ামী লীগ সরকারও আজকে যখন পাসপোর্ট তৈরি করেছে নতুন করে সেই পাসপোর্ট তৈরিতে কিন্তু তারা যেটা বিশেষ করে আপনার সংবিধানে যে পরিবর্তন নিয়ে এসছে সেখানেও কিন্তু তারা জাতীয়তাতে অর্থাৎ আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে ন্যাশনালিটি ইজ বাংলাদেশি বাংলাদেশি বলতে বাধ্য হয়েছে কারণ আসলে ওটাই হচ্ছে আপনার সত্য ওটাই হচ্ছে সঠিক কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিঃসন্দেহে আমরা যেটা আজকে 50 বছর পরে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যখন আপনার পালন করতে যাচ্ছি তাকে আলাদা করে দেখে বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করা যায় না কারণ তার ঘোষণাদের মধ্যে দিয়েই গোটা জাতি
অনুপ্রাণিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ নিয়ে হয়তো অনেকে অনেক কথা বলতে পারেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের যারা এখন সরকারে আছেন, যারা আওয়ামী লীগের, তারা সবসময় তাকে একটা অখ্যাত মেজর হিসেবে চিহ্নিত করতে চান। কিন্তু এই অখ্যাত মেজরের ঘোষণাটি কিন্তু সেদিন, তখন বাংলাদেশের 7.5 কোটি মানুষ তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের বড় বড় নেতা যারা, তারা কিন্তু সেদিন সেই ঘোষণাটি জনগণের সামনে দিতে পারেননি। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে 26শে মার্চ যখন কার্ফিউ হয়ে গিয়ে আমরা যখন আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছি, আমার সেই মফস্বল শহর ঠাকুরগাঁও শহরে, তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা কালুরঘাট থেকে, সেই ঘোষণা আমাদেরকে অনুপ্রাণিত করে সেই কার্ফিউ ব্রেক করে আমরা বেরিয়ে এসেছিলাম এবং তখন থেকে যুদ্ধ শুরু হয়েছিল। এটা বাস্তবতা। এবং সেই যে শুরু হয়েছিল, সেই শুরুতে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। পরবর্তীকালে আজকে এই 50 বছরে বাংলাদেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ ইজ এ রিয়ালিটি, বাংলাদেশ ইজ এন এন্টিটি, সেপারেট এন্টিটি। আমাদের প্রফেসর মাহবুবুল্লাহ, অন্যান্য যারা আলোচক আছেন, তারা বলেছেন যে বাংলাদেশ কিন্তু আপনার বঙ্গদেশ নয়, বাংলাদেশ বাংলা নয়। এই মাটির থেকে, অর্থাৎ এই ভূখণ্ডে যারা আছি আমরা, যেটা আমাদের মানচিত্রে প্রথমেই দেওয়া হয়েছিল, সেটার একটা আলাদা অস্তিত্ব রয়েছে। সেই অস্তিত্বটাকে নিয়েই কিন্তু আমরা এখন বাংলাদেশি, সেই অস্তিত্বটাকে নিয়েই কিন্তু আমরা এখন এই বাংলাদেশের মানুষ। একটি কথা বলতে চাই যে যারা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভুলে যেতে চান, তাদেরকে তার সম্পর্কে বিকৃত কথা, ইতিহাস বিকৃত করে জনগণের সামনে তুলে ধরতে চান, নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চান, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, যার যে অবদান সেই অবদানটাকে স্বীকার করুন। অন্যথায় আপনারা যেটাকে মহান মহান করে তুলতে চান, সবচেয়ে বড় এবং একমাত্র আপনার নেতা হিসেবে দেখাতে চান, তাকেও কিন্তু খাটো করা হয়। এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা প্রাপ্য সেটা তাকে অবশ্যই দিতে হবে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি বাংলাদেশে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার নেতৃত্ব দিয়েছিলেন, তার ডাকেই মানুষের যুদ্ধের ক্ষেত্রে নেমে এসেছিল। আজকে কথাও সত্য যে পরবর্তীকালে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে নতুন দিগন্তের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা হতাশ, একেবারে আপনার হতাশায় নিমজ্জিত একটা জাতিকে তিনি একটা আশার আলো দেখিয়েছিলেন এবং কর্মে উদ্দীপ্ত করেছিলেন। এটা বাস্তবতা। এবং তারই ফলে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে তার ভিত্তিটা তিনি নির্মাণ করে দিয়েছেন। মাত্র 3.5 বছরের মধ্যে এই জাতিকে, যেহেতু তিনি একটা পরিচিতি দিতে পেরেছিলেন, একটা স্বাতন্ত্র্য দিতে পেরেছিলেন, সেই জন্য আজকে জাতি এই জায়গায় এসছে, লড়াইটা করছে। স্বাধীনতা যুদ্ধের মূল বিষয়টা, আকাঙ্ক্ষাটা কি ছিল মানুষের? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা মুক্ত সমাজ ব্যবস্থা। দুর্ভাগ্য আমাদের, আজকে 50 বছর পরে আমরা এটাকে পালন করতে যাচ্ছি, কি বলে পালন করব? আমাদের তো লজ্জা হওয়া উচিত যে আমরা আজকে 50 বছরের পরেও একটা সুষ্ঠু রাজনৈতিক কাঠামো নির্মাণ করতে পারিনি, আমরা নির্মাণ করতে পারিনি যে একটা চমৎকার সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন হবে, সে বিষয়টা আমরা নির্মাণ করতে পারিনি। এবং সেটার জন্য দায়ী সম্পূর্ণভাবে আজকে যারা ক্ষমতা জোর করে দখল করে আছে, অস্ত্রিয়ে দখল করে আছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনার যারা ক্ষমতা দখল করে আছে, তাদের কারণেই আজকে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষকে তাদেরকে আজকে সেই পরিচিতি, যে পরিচিতি তাদের আছে সেখান থেকে তারা দূরে ঠেলে দিতে চাইছেন। আজকে একটা ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশ তার যে স্বতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব তাকে ভুলে গিয়ে সে অন্য অন্য জায়গায় তার তার যে নত জানু হয়ে থাকুক, এইভাবেই একটা পরিকল্পনা চলছে, যে পরিকল্পনাটাকে আমাদের লুকে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাই ধারণ করেছিলেন, যে পতাকা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার হাতে তুলে দিয়েছিলেন। এবং একইভাবে আজকে আমাদের বর্তমান নেতা তারেক রহমান, তিনিও আজকে এই সেই পতাকাই তুলে ধরছেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পতাকা এবং মুক্তের মুক্তির পতাকা। আজকে আমাদের স্লোগান একটাই যে আমরা আজকে শৃঙ্খলিত হতে চাই না, আমরা আজকে মুক্ত হতে চাই এবং মানুষকে এই অবস্থা থেকে বাঁচাতে চাই। শহীদ জিয়ার
যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা মানুষকে বাঁচাতে চাই, দেশকে বাঁচাতে চাই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।